নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে কিং সাইজ ক্রিকেট যুদ্ধ। কলকাতা থেকে ইকোনমি ক্লাসে বেঙ্গালুরু গেলেন বিরাট কোহলি। বেঙ্গালুরুতে বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে নামবে ভারত, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর সোমবার সকালেই কলকাতা ছেড়েছে ভারতীয় দল। 12 নভেম্বর বেঙ্গালুরুতে গ্রুপ লিগের শেষ ম্যাচে নামবে ভারত, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কিন্তু সকলের আকর্ষণের কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। রবিবারের ইডেনে বিরাট শোয়ের পর এখনও পর্যন্ত ক্রিকেট বিশ্ব মজে কোহলিতে। সেই কোহলি কলকাতা থেকে বেঙ্গালুরু সফর করলেন ইকোনমি ক্লাসে, যা ধরা পড়ল তার ভক্তের ক্যামেরায়। গোটা ক্রিকেট বিশ্ব এখন বিভোর কোহলিতে, কিন্তু তিনি স্বাভাবিক। বেঙ্গালুরু বিরাট কোহলির দ্বিতীয় ঘর, সেখানে পৌঁছে এবার নেদারল্যান্ডসের প্রস্তুতি শুরু করতে চান। হাতে সময় আছে গ্রুপ লিগের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচেও বিরাট কোহলির ব্যাট থেকে আরও একটা রেকর্ড দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। কলকাতা টিভি। জন্মদিন ও 49টি শতরানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় রবিবার সকাল থেকেই ভেসেছেন বিরাট কোহলি। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেছে সচিন তেন্ডুলকারের অভিনন্দন বার্তা। ৩৫ বছর বয়সে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 49তম শতরান। জন্মদিনে নিজের কাছে এটাই ছিল বিরাট কোহলির রিটার্ন গিফট। ইডেনে 22 গজে নামার আগে থেকে ম্যাচ শেষ হওয়ার পরেও জন্মদিনের শুভেচ্ছা আর 49টি শতরানের অভিনন্দনের বন্যায় ভেসেছেন বিরাট কোহলি। কিন্তু বিশেষ অভিনন্দন বার্তাটা আসার পর অভিভূত এবং আপ্লুত বিরাট কোহলি নিজেই। তার আইডল, যাঁকে দেখে বেড়ে ওঠা সেই সচিন তেন্ডুলকারের কাছ থেকে তাঁকে স্পর্শ করার অভিনন্দন বার্তার গুরুত্বটাই আলাদা ছিল বিরাটের কাছে। টুইট করে নিজেই সে কথা জানালেন কিং কোহলি। রবিবার ইডেনে বিরাট কোহলিকে সোনার ব্যাট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। কেকও কাটা হয় তাঁর জন্মদিন উপলক্ষে, কিন্তু সব কিছুকেই ছাপিয়ে গেছে মাস্টার ব্লাস্টারের অভিনন্দন। কলকাতা টিভি। চলতি বিশ্বকাপে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে টাইম এটুর শিকার অ্যাঞ্জেলো ম্যাথুজ। সমবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে ঘটল এমন ঘটনা। অবিশ্বাস্য হলেও সত্যি, 22 গজে কত রকমেরই রেকর্ড হয়। সোমবার দিল্লিতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ তেমনই এক ঘটনা এবং রেকর্ডের সাক্ষী হয়ে রইল। বিশ্বকাপের মঞ্চে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে টাইম আউট হওয়ার রেকর্ড করলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। হেলমেটের ভাঙা লক নিয়ে সমস্যা হচ্ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউজের, সেটা পাল্টাতে গিয়ে অনেকটা সময় নিয়ে ফেললেন তিনি, আর তাতেই হলো বিপত্তি। বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান আম্পায়ারের কাছে আপিল করেন, আর তাতেই আম্পায়ার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট দিয়ে দেন। তবে এটাই প্রথম নয়, এর আগে টাইম আউটের প্রথম শিকার হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 2007 কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে টাইম আউটের শিকার হয়েছিলেন সৌরভ। এমন আকস্মিক ঘটনা যাতে ক্রিকেট মাঠে না ঘটে তার জন্য সচিন বাক্য মানতেই হবে, যা কোনো এক সময় ভবিষ্যৎবাণী করেছিলেন মাস্টার ব্লাস্টার। Please wear helmet whenever you get on. Kolkata TV. ইডেনের 22 গজে শেষ পরীক্ষা পাকিস্তানের। 11 নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে মাঠে নামবে পাকিস্তান। ইডেনে ওই ম্যাচে শুধু জিতলেই হবে না, বাড়িয়ে রাখতে হবে রান রেটও। চলতি বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্য নির্ধারণ হবে ইডেনেই। আগামী 11 নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে পাকিস্তান। তার আগে সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ফের কলকাতায় চলে এলেন বাবর আজম, ফকর জামানরা। খাতায় কলমে এখনও শেষ চারে যাওয়ার সুযোগ আছে পাক দলের। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে, সঙ্গে রান রেট অনেকটাই বাড়ানোর দিকে জোর দিতে হবে বাবর আজমদের। একই সঙ্গে নজর রাখতে হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের দিকেও। এই মুহূর্তে পয়েন্টের নিরিখে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান 3 দলের পয়েন্ট আর, তবে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে আফগানিস্তান। 7 ম্যাচে খেলে রশিদ খানদের 8 পয়েন্ট। 7ই নভেম্বর অস্ট্রেলিয়া ও 10ই নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। রশিদ খানরা এই 2টি ম্যাচ জিতলেই সরাসরি সেমিফাইনালে যাবে আফগানিস্তান। তবে 11 নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বাবর আজমদের তাকিয়ে থাকতে হবে কেন উইলিয়ামসদের দিকে?
9 নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে নিউজিল্যান্ড। সেই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ড জয় পেলে আরও চাপ বাড়বে পাকিস্তানের উপর। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে শুধুমাত্র জয় পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই রান রেট বাড়াতে হবে পাকিস্তানকে। ফলে জটিল অঙ্কের মধ্যে শেষ পর্যন্ত পাকিস্তান সেমিফাইনালে ছাড়পত্র পায় কিনা সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে কালোবাজারির পর এবার ক্রিকেট নিয়ে বেটিং, গ্রেপ্তার 5 জন। ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে টিকিটের কালোবাজারির পর এবার ম্যাচ নিয়ে বেটিং এর জন্য গ্রেফতার করা হলো 5 জনকে। ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে শহরের বিভিন্ন জায়গায় বেটিং চলার খবর পাওয়ার পরই তৎপর হয় গুন্ডা দমন শাখা এবং তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে 5 জনকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় মোবাইলও। অনলাইনে ক্রিকেট বেটিং করছিলেন অভিযুক্তরা। কলকাতা টিভি। বীরেন্দ্র সেহওয়াগ, সচিন তেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষণ, ক্রিকেটের 22 গজে এই চার মূর্তিকে একসঙ্গে দাপিয়ে বেড়াতে দেখেছে সকলেই। ক্রিকেটের 22 গজ থেকে ধারাভাষ্য বক্স, সেখানেও 6 হাঁকিয়ে চলেছেন 4 জন। চলতি বিশ্বকাপে ধারাভাষ্য দিতে 4 তারকাকে পাওয়া গেল একসঙ্গে, এখানেও পারফরমেন্স সমান 4 জনের। চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের হতাশজনক পারফরমেন্সের পর বড়সড় পরিবর্তন হলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে এবং সেটা শ্রীলঙ্কা ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে। বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গাকে অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত করা হয়েছে। বোর্ডের বর্তমান প্রশাসনকে বরখাস্ত করে শ্রীলঙ্কাকে ক্রীড়ামন্ত্রক, এছাড়াও 7 সদস্যের একটি কমিটি গঠন করেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংহ। এই কমিটি চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার হতাশজনক পারফরমেন্সের পর্যালোচনার পাশাপাশি বোর্ডের দুর্নীতি খুঁজে বের করে ক্রীড়ামন্ত্রকে রিপোর্ট দেবে। মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। এবারে বিশ্বকাপে জয়েন্ট কিলার আফগানিস্তান, সেই আফগানিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত স্টিভ স্মিথ। এখনও পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত হয়নি অস্ট্রেলিয়ার। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটা গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার কাছে, কিন্তু ভার্টিগো ধরা পড়ায় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ অনিশ্চিত স্টিভ স্মিথের। কিং সাইজ ক্রিকেট যুদ্ধ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।